তাহলে এই লেখাটা যদি আমরা এখানে রেখে দেই লেখাটা কি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাওয়ার কোনো চান্স আছে না মনে তো হচ্ছে না কথাই না তাই না এখন দেখো আমি একটু আগুন জ্বালাচ্ছি খেয়াল করো ওকে এই যে আগুন জ্বালাচ্ছি লেখাটা কি আছে ও আজকে শুরুতেই আমি তোমাদেরকে একটা ভয়ের গল্প শোনাতে চাই ও ধরো একজন স্টুডেন্ট ওর নাম আসিফ আচ্ছা সে পরীক্ষা দিতে গেল গিয়ে দেখলো যে সে ভুলে কলম আনেনি সে তখন অন্য আরেকজনের কাছ থেকে একটা কলম ধার করে পরীক্ষা দিল পরীক্ষা দেওয়া শেষ সে তো খুশি পরীক্ষা ভালো হয়েছে অবশ্যই এরপর যখন খাতা দিল দেখা গেল ও কমপ্লিটলি শূন্য পেয়েছে তার তো মাথায়ই ধরছে না কিভাবে সে শূন্য পেল সে তো পরীক্ষা ভালোই দিয়েছিল পরে টিচারের কাছে জিজ্ঞেস করায় উনি তখন আসিফের খাতাটা দেখালেন খাতার মধ্যে কোনো লেখা নেই এরকম যদি কারো বেলায় হয় তাহলে কতটা ডেঞ্জারাস চিন্তা করো অলসো এবং কতটা ফ্রাস্ট্রেটিং হ্যাঁ অবশ্যই এবং আসিফের ওই বন্ধুটা তো আমার মনে হচ্ছে একটু ইভ তাহলে চলো আমরা আসিফের সেই কলমটা নিয়ে আজকে এক্সপেরিমেন্ট করি যার জন্য এরকম হয়েছিল আচ্ছা দেখে ফেলি এই দেখো আমার সামনে একটা কলম আছে এই সেই ভৌতিক কলম ভৌতিক কলম এবং এরকম কলম তো তুমি দেখেছো যে নরমাল কলম যেটা দিয়ে আমরা লিখলে একটা স্পেশাল ইরেজার দিয়ে চাইলে সেটা মুছে ফেলা যায় সেটা তো আছেই কালিটাকে তুলে ফেলে এই কলমটার বৈশিষ্ট্য কি আমি বলি দেখো আমি এখানে লিখলাম ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর কত হবে যোগ করলে ওয়ান টু থ্রি যোগ করলে সিক্স সিক্স তার সাথে ফোর যোগ করলে টেন টেন ধরো এই জিনিসটা একজন লিখলো খাতায় এই যে আমি দেখাচ্ছি তোমাকে এই যে খাতার মধ্যে লেখা আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ইকুয়ালস টেন তাহলে এই লেখাটা যদি আমরা এখানে রেখে দেই লেখাটা কি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাওয়ার কোনো চান্স আছে না মনে তো হচ্ছে না কথাই না তাই না এখন দেখো আমি একটু আগুন জ্বালাচ্ছি খেয়াল করো ওকে এই যে আগুন জ্বালাচ্ছি লেখাটা কি আছে ও কই গেল লেখাটা তো একদম নেই এবং এখানে যে কিছু লেখা হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র আমরা দেখতে পাচ্ছি না ওয়াও আমরা ইমপ্রিন্টটা ওইভাবে ভালো করে বুঝতে পারতেছি না তাহলে এই লেখাটা একদম পুরোপুরি একটা ভৌতিক লেখার মতো অদৃশ্য হয়ে গেল তাই না আমি এখন আন্দাজ মতো যে জায়গায় লেখাটা ছিল সেই জায়গাটুকু কেটে নিচ্ছি ঠিক আছে মোটামুটি এই জায়গাটুকুতে হচ্ছে আমার লেখাটা ছিল এটাকে কেটে আমি একটা প্লাস্টিক ব্যাগে ভরে নিলাম ঠিক আছে ব্যাগটা আটকে দেই যাতে এর ভেতরে কিছু ঢুকতে বা বের হতে না পারে এবার এই বাটির মধ্যে বরফ রাখা আছে আমি এই বরফের মধ্যে এই লেখাটা রেখে দিচ্ছি অদ্ভুত তো হ্যাঁ জাস্ট এখানে রেখে দিলাম আচ্ছা এবার একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি আসলে কি হয়েছিল আচ্ছা এই যে কলমটা এই কলমটা এটাকে আমরা বলি ফ্রিকশন পেন ওকে কেন কারণ এই কলমে মাথায় তো একটা শীষ আছে যেখান দিয়ে কালি বের হয় পেছনে আবার একটা ছোট্ট রাবারের মতো আছে এটা একদম নর্মাল বা অর্ডিনারি ইরেজারের মতো না একটু শক্ত আচ্ছা তো এটাতে কি হয় দেখো এই কলমটা দিয়ে আমি এই কাগজের উপরে ছোট একটা ফুল এঁকে রেখেছি এটাকে যদি আমি এই ইরেজারটা দিয়ে জোরে ঘষি জোরে ঘষা দিলে কি হবে তাপ উৎপন্ন হবে তাই না চলে গেল হ্যাঁ এই উৎপন্ন তাপের কারণে এই কালিটা তার রং হারায় কালিটা কিন্তু উঠে যায়নি কালিটা যেখানে ছিল সেখানেই আছে কিন্তু তাপের কারণে ও তার রং হারায় আলো প্রতিফলিত করার যে ক্ষমতা সেটা হারাচ্ছে এই জন্য আমরা এটাকে আর দেখতে পাচ্ছি না আর এই যে বাটিটাতে আমি লেখাটা রেখে দিয়েছিলাম বরফ দিয়ে ঠান্ডা করার জন্য কারণ হচ্ছে আমি যদি এই কাগজটাকে যথেষ্ট ঠান্ডা করতে পারি তাহলে ঘন্টাখানেক পরে লেখাটা আবার ফিরে আসবে একটু সময় লাগবে কিন্তু লেখাটা ফিরে আসবে এবারে তুমি নিশ্চয়ই গেস করতে পারছো আসিফের খাতার কি হয়েছিল আসিফ এই কলমটা দিয়ে পরীক্ষা দিয়েছিল এবং খাতাটা যেখানে রাখা ছিল কোনো কারণে হয়তো সেই জায়গার তাপমাত্রা বেড়ে গিয়েছিল হয়তো খাতার বান্ডিলটা কোনোভাবে রোদের মধ্যে ছিল বা কোনো একটা গরম কিছুর কাছে ছিল এই গরমে লেখাটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গিয়েছে যেমনটা আমাদের এই ফুলটা ভ্যানিশ হয়ে গিয়েছে